আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব, যদি কোনো আলিমা থেকে থাকেন বা কোনো মহিলা, এমন মহিলা যারা মাদ্রাসায় পড়ানোর মতো যোগ্য বা মাদ্রাসায় পড়াতে পারবেন, তিনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে মাদ্রাসায় জয়েন হতে পারেন, ঠিক আছে। তেনারা যদি চান যে দিনের খিদমত করব, মাদ্রাসায় জয়েন্ট হবো, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর যেনারা এই ভিডিওটি দেখছেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, নিজের আত্মীয়র মধ্যে, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবেন। যদি কোনো আলিমা থেকে থাকে তাহলে অবশ্যই উনি যোগাযোগ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অফ করে রাখবেন, যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নেক্সট টাইম আমি ভিডিও টানব, মানে সাধারণ মানুষও যে সমস্যার মধ্যে রয়েছে যে কোন আলিমকে আমি মসজিদে রাখবো বা আলিম কোথায় পাবো জলসার জন্য অথবা আপনার মসজিদের মাদ্রাসায় রাখার জন্য, অথবা যেসব আলিম বাড়িতে বসে রয়েছে মসজিদ অথবা মাদ্রাসা যারা পাচ্ছেন না তাদের জন্য আমি নেক্সট টাইমে ভিডিও আপলোড করবো। আজকের ভিডিওটা এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফেজ।